মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাবে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, কলেজ স্টুডেন্টরা আন্দোলন করতে পারে, কিন্তু স্কুলের স্টুডেন্টরা কেন? টুপি পরে ভাঙচুর চালিয়েছে তারা, মমতার অভ্যাস আইন না মানা, কোর্ট না মানা, এটি বাঙালির মধ্যে চলে আসছে, রাষ্ট্রবিরোধিতা শেখাচ্ছেন। তিনি রেলের ক্ষয়ক্ষতি নিয়েও নানা রকম প্রশ্ন তোলেন। তিনি আরো বলেন, দেশের পরম্পরা নষ্ট করলে বুদ্ধিজীবীদের দ্বারা প্রতিবাদ করা হবে, কারণ মমতা চান না রাজ্যে শান্তি ফিরুক। হাইকোর্ট সরকারের কান মুলেও লজ্জা নেই, তাই কোর্ট ছাড়া রাস্তা নেই রাজ্য সরকারের। এক কোটি মুসলিম বাংলাদেশ থেকে এখানে এসেছে, যারা চার দিন ধরে উৎপাত করে রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করলো, এই আইনটার কথা প্রয়োজন ছিল, এই ঘটনাগুলো থেকে প্রমাণ করছে। এবং এনআরসির এই জন্য প্রয়োজন আছে, এই যারা অনাগরিক, যারা রাষ্ট্রবিরোধী শক্তি, তারা ভারতবর্ষ তথা বাংলার ক্ষতি করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, সেই জন্য এখানে এনআরসির প্রয়োজন আছে। ভোটের আগে বললেন যে সবকা সাথ সবকা বিকাশ, ভোট পুরোলেই এখন নাগরিকত্ব দিয়ে তাদেরকে পাকিস্তানদের সঙ্গে সাথ দিতে বলিনি আমরা, সেটা মমতা ব্যানার্জি বলেন, ইমরান খান, মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী এক সুরে বলেন, কিন্তু মোদিজি আলাদা বলেন, ভারতবর্ষের লোকের জন্য সবকা সাথ সবকা বিকাশ, সেই জন্য সবার বিশ্বাস পেয়েছি আমরা, এটা বুঝতে হবে, যারা বুঝতে পারেন না তারা উল্টা পাল্টা বলে। দিলীপদা, বিরোধীরা বলছে যে অর্থনৈতিক পরিস্থিতি থেকে চোখ ঘোরানোর জন্য সিএবি এবং এনআরসিকে ব্যবহার করা হচ্ছে। আমাদের চোখ একদম সামনে, পরিষ্কার দৃষ্টি আছে, সেই দিশা স্পষ্ট নীতি বিজেপি বলেছে, সেজন্য সেই দৃষ্টিতে আমরা কাজ করছি, বাধা বিঘ্ন দূর করে মোদীজির নেতৃত্বে ভারত এগোবে, এগোচ্ছে, সারা দুনিয়াতে তার প্রতিষ্ঠা বাড়িয়েছে, সম্মান বাড়িয়েছে, এবং তাদের কেউ আটকাতে পারবে না। সারা বিশ্বে একটা আর্থিক মন্দা চলছে, তার কিছু প্রভাব আমাদের দেশে পড়েছে, তার জন্য আমাদের মন্ত্রিমণ্ডল সক্ষমতার সঙ্গে তা দূর করার চেষ্টা করছেন, নীতির পরিবর্তন হচ্ছে, সুবিধা দেওয়া হচ্ছে, একটা এক্সপেরিমেন্ট চলছে, এর সঙ্গে আর রাজনীতির কোনো সম্পর্ক নেই, বিকাশের ব্যাপার আছে, আর সেই জন্য এটা নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নেই, সাময়িক এই সমস্যা এটা ঠিক সময় দূর হয়ে যাবে। কেউ দেশের বিরুদ্ধে বললে, আমাদের পরম্পরা সংস্কৃতির বিরুদ্ধে বললে, তার বিরুদ্ধে আমরা বলি, কোনো বুদ্ধিজীবী রাস্তায় দাঁড়িয়ে গরু মাংস খেয়ে হিন্দু সমাজকে অপমান করবেন, হতে পারে, যার সৎসাহস নেই সে তার প্রতিবাদ করতে পারে না, আমরা কিন্তু করি, কারণ আমরা রাজনীতিটাকে ধান্দা মনে করি না, আমরা সমাজসেবা মনে করি, আর সমাজের মনে কেউ কষ্ট দেয়, সমাজের পরম্পরা সংস্কৃতি কষ্ট দেয়, ভারতীয় জনতা পার্টি তার প্রতিবাদ করবে, এটা আজ নয়, আগেও করেছে, শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে আজ পর্যন্ত করবে, এটা বিজেপি যে করবে তাকে বুঝে নিতে হবে। আগামীকালও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল আছে, মমতা ব্যানার্জি মিছিলটা আমরা জানি, উনি চার দিন ধরে দুষ্কৃতকারীদের সুযোগ দিয়েছেন ভাঙাভাঙি করার, পুলিশ একটা লাঠিও চালেনি, একটা এফআইআরও করেনি, তাদের সমর্থনই আজকে আমার নেমেছেন যে তোমাদের কাজ হয়ে গেছে, বাকিটা আমি করছি। উনি বলেছেন কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছে, কোথায় কাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা জানি না এখনো, হ্যাঁ এটা ঠিক, আজকে আমাদের হাজার খানের লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা মিছিল করছে, কারণ এখানে আইনটা সরকারের জন্য একরকম, বিরোধী জন্য একরকম, সংখ্যালঘুর জন্য একরকম, সংখ্যাগুরুর জন্য একরকম, এবং ধীরে ধীরে স্বাস্থ্যহানি হচ্ছে, কালকে যা লোক ছিল ভয় দেখিয়ে লাঠি দিয়ে নিয়েছিলেন পুলিশ, সিভিল ড্রেসের পুলিশ, 100 দিনের যারা কাজ করেন এনার্জির নারেগার, তাদেরকে নিয়ে এসে ভিড় করা হয়েছে, আজকে কিন্তু আছে ভিড়টা নেই, আমি জানি না আগামীকাল হাওড়াটা উনি করবেন না ক্যান্সেল করবেন, মানুষ যে নাই ওনার সঙ্গে, পশ্চিমবাংলার নাগরিকরা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে আইন হয়েছে তাকে সাপোর্ট করেছেন, কারণ প্রায় 2.5 কোটি উদ্বাস্তু শরণার্থী যারা বহু বছরের স্বপ্ন দেখেছিলেন, তাদের স্বপ্নকে পূরণ করে মোদী সরকার তাদের নাগরিকত্ব দিচ্ছে, তার বিরোধিতা করছেন মমতা ব্যানার্জি, এবং যারা উগ্রপন্থী ওখানকার অনুপ্রবেশকারী মুসলিম, যারা পশ্চিমবঙ্গে উৎপাত করছে, আবার বাংলা ভাগ করার চেষ্টা করে, তাদেরকে সাপোর্ট করছেন, এবং আজকে কালকে তো ওনাদেরকে দালালও বলেছেন যে বিজেপির কাছ থেকে টাকা খেয়ে দালালি করছে ওরা, তো মুসলমানদেরকে দালালও বলছেন, তাদের ভোটও নিচ্ছেন, তাদের দিয়ে কাজও করেছেন, খুন খারাপিও করাচ্ছেন, এটা সবার বোঝার দরকার আছে, সেই জন্য মমতা ব্যানার্জির সঙ্গে কেউ নাই, তার পার্টির লোকেরা ওর নামছে না, আরও দুর্ভাগ্যের বিষয় উনি শপথ দিয়েছেন আজকে, হিটলারের মতো হাত তুলে সবাই শপথ করেছেন, আমরা শাড়ি পরা হিটলার দেখলাম আজকে, সেখানে দুজন এমপি দাঁড়িয়ে বলছেন আমরা সংসদে আইন পাস করা আইন মানবো না, কি করে সাংসদরা এই কথা বলতে পারেন, যারা ওখানে উপস্থিত থেকে এই আইন পাস করিয়েছেন, খুবই অসংসদীয়, বেআইনি, সংবিধান বিরোধী, এবং আমাদের কোর্ট বিরোধী, আইন বিরোধী এই কাজ মমতা ব্যানার্জি করছেন, আর তার যারা পার্টির কর্মী, নেতা, প্রতিনিধি, তারা বাধ্য হয়ে এই অন্যায় সাথ দিচ্ছে। আমরা বারবার বলেছি যে রাজ্যের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে নিজের পলিটিক্যাল প্রচার, পার্টি প্রচার, মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুষ্ঠান থেকে করছেন, দেখা যাচ্ছে আধিকারিকরা বসে আছেন, তাকে কী করে বলতে পারেন, যিনি সংবিধান কানুন কিচ্ছু মানেন না, সেরকম ব্যক্তি বলতে পারে একজন মুখ্যমন্ত্রীর মুখে সেই কথা শোভা পায় না,
মহামহিম রাজ্যপালও এই কথা বলেছেন। তিনি একজন আইন জানা মানুষ, তিনি রাজনীতি করা মানুষ, তিনবার এমএলএ এমপি মন্ত্রী হয়েছেন, তিনিও বলেছেন এবং মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছেন যেটা ঠিক হচ্ছে না। কেউ যদি গিয়ে থাকেন, খুব ভালো কাজ করেছেন নাগরিক হিসাবে, অবশ্যই হওয়া উচিত। এবং একাধিক নেতার বিরুদ্ধে এই ধরনের মামলা চলছে যারা দেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন। মাননীয় রাজ্যপালের কাছে গিয়েছিলাম, ওনাকে বলেছি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে ধরনের ভয় আর সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ ভীত হয়ে গেছে, সরকার কথা শুনছে না, পুলিশ প্রশাসন নাই, ফোন করলে ওসি থেকে এসপি পর্যন্ত কেউ রেসপন্স করছে না, হাতে হাত রেখে বসে আছে, মানুষ কোথায় যাবে, আবার কি উদ্বাস্ত হবে? আপনি কমপক্ষে মানুষকে সাহস দিন, সান্ত্বনা দিন যে চিন্তার কোনো কারণে আমরা আছি। মাননীয় রাজ্যপাল কয়েকটা টুইটও করেছেন, প্রেসও করেছেন, তো এই স্বাভাবিক এই পরিস্থিতির মধ্যে। আর উনি স্বাভাবিকভাবে চিফ সেক্রেটারিকে ডিজিকে ডেকেছিলেন, আমরা জানি এখানকার প্রশাসন ওনাকে অ্যাভয়েড করে নেয়, বয়কট করে, তারা জানে। এই যে জনসাধারণ মুখ্যমন্ত্রীকে ডেকেছেন, স্বাভাবিকভাবে উনি অভিভাবক, আলোচনা করতে পারেন, সমস্যা সমাধানে তাদের সাজেশন দিতে পারেন, এমনকি যদি কেন্দ্রীয় সাহায্য দরকার সেটাও করতে পারেন। তিনি সাংবিধানিক প্রধান, তাকেও বয়কট করা হচ্ছে, উল্টো তাকে খোঁচা মারা হচ্ছে। সে আমাদের মনে হচ্ছে মমতা ব্যানার্জি চান না এখানে সন্ত্রাস বন্ধ হোক, অশান্তি বন্ধ হোক। ঠিকই এটা এখানকার সাধারণ মানুষ বুঝে গেছে যে সত্যকে গোপন করা হচ্ছে, সে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে যাতে ওখানকার ছবি ভিডিও না আসে, কারণ তিন চার দিনের বীভৎস দৃশ্য দেখে মানুষ শিহরিত হয়েছেন। সেই জন্য সাধারণ মানুষ কোর্টে গেছেন, আপনারা জানেন সুজিৎ সাহা আমাদের কার্যকর্তা হাইকোর্টে গেছিলেন এবং হাইকোর্ট সরকারকে বলেছে যে কি হয়েছে ক্ষয়ক্ষতি এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি কোর্টে জানান। বারবার হাইকোর্ট এই সরকারের কান মুলে দিচ্ছে, তাও এদের লজ্জা নেই, তাকে অস্বীকার করছে, সংবিধানকে অস্বীকার করছে, গভর্নরকে অস্বীকার করছে, এভাবে চলতে পারে না। তো গভর্নরের কথা তো উত্তর দেয় না ওরা, সেই জন্য আমার মনে হয় হাইকোর্টে তাদেরকে এই সমস্ত তথ্য দিতে হবে, আর কোর্ট ছাড়া কোনো রাস্তা নেই পশ্চিমবঙ্গে।